কথা দিয়ে মেরে ফেলেছে, এমন করো কি ওকে জেলে দিয়ে কোনোদিন ছাড়বা না। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার সময় বাড়ির লোকের থেকেও ভরসা করেছিল সহপাঠীদের। অভিযোগ, সেই সহপাঠীরাই পিটিয়ে খুন করেছে বন্ধুকে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়ায়। মৃতের নাম রাহুল বর্মা। কাকিনাড়া হিন্দি হাই স্কুলের ছাত্র রাহুলের বাড়ি কাকিনাড়ার বড় শ্রীরামপুরে। পরীক্ষা সিট করেছিল শ্যামনগরে। ঠিক যেদিনকে সে পরীক্ষা দিতে শেষবারের মতন এই ঘর থেকে বেরিয়েছিল তার দুদিন আগে, অর্থাৎ শনিবার দিন পরীক্ষা ছিল, বন্ধুদের সঙ্গে সে ছিল। কিন্তু কিছু তরুণীদের দেখে তার বন্ধুরা যখন কটূক্তি করে এবং কটূক্তি করার পরে রাহুলকে অপমান করে, রাহুল তাদের কাউকে চড় মেরেছিল বলেও জানতে পেরেছেন তাদের পরিবারের সদস্যরা। কিন্তু চড় মারার জন্য কি খুন করতে হবে? ঘটনার সূত্রপাত শনিবার। স্থানীয় সূত্রে খবর, পরীক্ষা দিয়ে ফেরার সময় রাস্তায় কয়েকজন তরুণীর সামনে রাহুলকে গালিগালাজ করে সহপাঠীরা। প্রতিবাদে এক বন্ধুকে চড় মারে রাহুল, শুরু হয় ধস্তাধস্তি। কোনো মেয়ে দাঁড়িয়ে ছিল বলে ওদের সামনে টোন কেটে গালাগালি দিচ্ছে, তো আমার ভাইকে তা গালাগালি দিয়েছে, এরা মুখ দিয়ে বলেছে, আবার ওরা গালাগালি দিয়েছে। তারপরে এদের ই হয়নি, তা একটা দুটো চর দিয়েছে, আবার কালকে এই ঘটনা হচ্ছে, গেছে স্টেশনের কাছে মেরেছে, এরকম মেরেছে, ওর পেটের লিভার ফেটে গেছে। অভিযোগ, শনিবারের ঘটনার জেরে মঙ্গলবার পরীক্ষা দিতে যাওয়ার সময় কাকিনাড়া স্টেশনের কাছে রাহুলের উপর ঝাঁপিয়ে পড়ে সেই সহপাঠীরা। 7 থেকে 8 জন চলে আসে স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম থেকে রেল লাইনের উপরেও কিন্তু তারা চলে আসে এবং মারধর করা হয় ব্যাপকভাবে। তাকে ঘুষি থেকে আরম্ভ করে তাকে লাথি মারা হয়, প্রচণ্ড মারধর করার পর এখান থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ইতিমধ্যে খুঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। উসকো গালি দে দিয়ে রাহুলকো, রাহুল উতার কে উসকো দো থাপ্পড় মার দিয়া, ফির মার দিয়া তো লোক চলে গিয়া পড়ে। আসপাস বহুত লড়কি ভি খড়ি হি হতি? কোই নাই থা। স্টেশন হাম লোগে वहाँ पर वो लड़का बुलाकर मारने लगा। हम राहुल को छोड़ा। कौन सा लड़का था ये, कहाँ से आया था ये, वो उतना पता नहीं है। जो तीन लड़का था ना वो और अपने साथी को बुलाकर लेके आया था, तो मारने लगा। उसके बाद हम लोग राहुल को बचाने, उसको हमको भी मारने लगा। স্থানীয়রা উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাহুলকে মৃত বলে ঘোষণা করা হয়। নৈহাটি জিআরপিতে 5 সহপাঠীর নামে অভিযোগ দায়ের করেছে পরিবার, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহপাঠীকে চড় মারার জন্যই রাহুলকে খুন করা হয়েছে নাকি পেছনে অন্য কোনো কারণ, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সমীরণ পাল ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।